আসসালামু আলাইকুম, আপনাদের সাথে রয়েছি আমি নাঈম হোসেন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা যারা মাই সেজেত্র অ্যাপসটি ব্যবহার করে থাকেন তাদের জন্য আমি আজকে একটি নতুন মাই সেজেত্র অ্যাপসের একটি আপডেট নিয়ে এসেছি। এই আপডেটটি সবার মোবাইল ফোনে সবার করে ফেলা উচিত, কারণ আমরা মাই সেজেত্র অ্যাপসটি আমাদের খুবই প্রয়োজনীয় একটি অ্যাপস। আমরা যেখানেই যাই আমরা এটির সাহায্যে স্ক্রিনিং করে আমাদের তথ্য দিয়ে তারপর আমরা কোথাও কোনো দোকানে বা কোনো অফিসে গেলে আমাদের ঢুকতে হয়। এই আপডেটটি খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। তো যারা আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবেন। এতে করে আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের মাই সেজেত্রার আপডেটটি। মাই সেজেত্রার অ্যাপসটি আমরা ওপেন করলে দেখতে পাই প্রথমে আমাদের আগে যেরকম ছিল আমাদের নাম, নিচে আমাদের পাসপোর্ট নাম্বার এবং তার নিচে আমাদের যে COVID-19 রিস্ক স্ট্যাটাস এটি রয়েছে, তার নিচে রয়েছে আমাদের ফুল ভ্যাকসিনেটেড একটি অপশন এবং তার নিচে রয়েছে একটি মাই সেজেত্রা যে ট্র্যাকটি ব্লুটুথ, সেই ব্লুটুথ ট্র্যাক। এখন আমাদের আপডেটটি কী? আপডেটটি হলো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের মতো আমার কিন্তু একটু ভিন্ন রয়েছে, আপনাদের মতো হুবহু আমার এটা সেম না। যেমন আমার রয়েছে আমার নাম নাঈম হোসাইন এবং আমার নিচে রয়েছে পাসপোর্ট নাম্বার এবং সাথেই রয়েছে একটি ভেরিফাইড এবং পাশে একটা টিক চিহ্ন রয়েছে। এটি আপনি আপনার মোবাইল ফোনে কীভাবে ভেরিফাইড করবেন আপনার মাই সেজেত্র অ্যাপসটি, তার জন্য খুব সহজেই আপনি সবার প্রথমেই আপনি চলে যাবেন আপনার মাই সেজেত্র অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি দেখতে পাবেন একটি আপডেট, তারা প্লে স্টোরে আপনার মাই সেজেত্র অ্যাপসটি আপডেট দেখাবে। এখানে আপনি আপনার মাই সেজেত্র অ্যাপসটি লিখবেন। মাই সেজেত্র লেখার পর সফটওয়্যারটি আপনার কাছে থাকলে তো এখানে আমার ওপেন দেখাচ্ছে, কারণ আমি এটা অলরেডি ভেরিফাইড করে রেখেছি। আর যারা ভেরিফাইড করেন নাই তারা এখানে দেখতে পারবেন আপডেট, তখন আপডেটে ক্লিক করে দিবেন। অনেকে মনে করতে পারেন যে আমি আজকে অ্যাপসটিতে ওপেন করলাম এবং তারপর কী হচ্ছে বলে আমি বুঝতে পারতেছি না, তো কেউ ভয় পাবেন না, এটা আপডেট চাবে, তখন আপনি আপডেট দিবেন। আপডেট দেওয়ার পর পুনরায় যখন আপনি আবার আপনার অ্যাপসটি ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার যে নাম এবং ঠিকানাটা আপনার পাসপোর্ট নাম্বারটা রয়েছে তার সাথেই ভেরিফাইড একটি টিক চিহ্ন চলে আসবে। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে অবশ্যই একে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং ভিডিওটি যদি মনে করেন যে আসলে এটি একটি হেল্পফুল আপনার জন্য এবং আপনার বন্ধুদের জন্য, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।